ঋতু বদলের পালাক্রমে বৈচিত্র্যময় হয়ে উঠেছে আমের জেলা রাজশাহী। নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমবাগান সেজে উঠেছে সবুজ পাতা আর বর্ণিল মুকুলে। বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। চাষিরা ব্যস্ত আম গাছ ও মুকুল পরিচর্যায়। রাজশাহী প্রতিনিধি আব্দুস সাত্তার ডলারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিদায় নিয়েছে শীত, এসেছে ঋতুরাজ বসন্ত। গাছের সবুজ পাতা আর পাতার ফাঁকে ফাঁকে মুকুল রাঙিয়ে তুলেছে বসন্তের প্রকৃতি। থোকা থোকা মুকুলের ভারে ঝুলে পড়েছে আম গাছের ডালপালা, বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি গ্রান। রাজশাহীতে গাছ আর মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। এবছর ফলন গতবারের চেয়ে বেশি হবে বলে আশা করছেন তারা। এবার আমের মুকুল খুব ভালো হয়েছে এবং আমরা আশাবাদী যে এবার আল্লাহর রহমতে যদি কোনো দুর্যোগ বালাই তেমন না হয় তাহলে আমরা বাম্পার ফলন পাবো ইনশাল্লাহ। ব্যাপক মুকুল এসছে, এবার কীটনাশক মুক্ত না করলে মুকুলটা নষ্ট হয়ে যায়। আম চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সহযোগিতা করছে ফল গবেষণা কেন্দ্র। যত যত্ন পরিচর্যা এগুলো কিন্তু কৃষক ভাইরা করে থাকেন, আমরাও সেগুলো বলে থাকি। কাজে এই সব মিলিয়ে আমি যদি মনে করি তাহলে অফ ইয়ার অন ইয়ার আমরা আর বলি না, সঠিক যত্ন পরিচর্যার মাধ্যমে প্রত্যেক বছরই আমরা আম পাবো। এবছর রাজশাহী জেলায় 18,000 হেক্টর জমির বাগান থেকে 2,30,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।